বর্তমান পৃথিবীতে উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ হচ্ছে কাতার। এটি পৃথিবীতে একমাত্র দেশ যাদের গড় ইনকামের কাছাকাছি দ্বিতীয় কোনো দেশ নেই। কাতারে অরিজিনাল কাতারি সিটিজেনদের থেকে প্রায় 7 গুণ বেশি অন্যান্য দেশের মানুষ বসবাস করে থাকে। মধ্যপ্রাচ্যের কাতারই একমাত্র দেশ যাদের শুধুমাত্র সৌদি আরবের সাথে স্থল যোগাযোগ রয়েছে। 25 লাখ জনসংখ্যা অধ্যুষিত কাতারে নারীর সংখ্যা 7 লাখেরও কম। দেশটির সাম্প্রতিক জনসংখ্যা বিস্ফোরণকে এর জন্য দায়ী করা হয়। কাতার মূলত অভিবাসীদের হাতে তৈরি একটি দেশ, যাদের বেশিরভাগই পুরুষ। চাকরির সুযোগ থাকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর পুরুষ শ্রমিক ভিড় করছে দেশটিতে। আর এই কারণে 2003 সালে যেখানে তাদের জনসংখ্যা ছিল 7 লাখ, সেখানে বর্তমানে এসে তা দাঁড়িয়েছে 25 লাখে। কাতারে নারী অভিবাসী থাকলেও পুরুষ অভিবাসী তার চেয়ে কয়েক গুণ বেশি। বিশেষ করে 2022 সালে অনুষ্ঠিত বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনের জন্য অবকাঠামো নির্মাণে নিয়োগ দেওয়া হয়েছে প্রচুর পুরুষ শ্রমিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকেই শ্রমিক যায় কাতারে, সবচেয়ে বেশি যায় ভারত এবং নেপাল থেকে। এ কারণে জনসংখ্যার দিক থেকে মুসলিম এবং খ্রিস্টানদের পরেই হিন্দুদের স্থান দেশটিতে। বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু আরব উপসাগরের দেশ কাতার। দেশটির সঙ্গে প্রতিবেশী 7 দেশের সম্পর্ক বিচ্ছেদের ঘোষণার পরই শুরু হয়েছে এই আলোচনা। ক্রিপ্টিক বাংলার এই এপিসোডে আপনারা জানতে চলেছেন কাতার সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনাকে অবাক হতে বাধ্য করবে। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয় নেই এবং পানি ও উদ্ভিদের সংখ্যা যৎসামান্য। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। একসময় কাতার তুরস্কের অটোমান সম্রাটের শাসনাধীনে ছিল। তারপর 1868 সালে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেন, যার ফলে কাতারের হাউস অফ থানি দ্বারা ব্রিটিশদের অধীনে কাতার শাসিত হয়ে আসছিল। পরবর্তীতে 1971 সালের 3রা সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কাতার। প্রায় 150 বছরের কাছাকাছি কাতারের ইতিহাসে আজও কাতার থানি পরিবার দ্বারা শাসিত। এছাড়া শুরু থেকে কাতার বিশাল মরুভূমির একটি দেশ, যার চারপাশে রয়েছে সাগর। কাতারের সাধারণ মানুষের জীবিকা ছিল একমাত্র মাছ ধরা। 1939 সালে কাতারের দুকান সিটিতে প্রথমবারের মতো তেলের সন্ধান পাওয়া যায়। সে সময় চলছিল তৃতীয় বিশ্বযুদ্ধ, যার ফলে সে সময় খুব দ্রুত তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু 1950 সালের পর কাতার খুব দ্রুতই তেল উত্তোলন করা শুরু করে দেয়, যার ফলে খুব তাড়াতাড়ি কাতারের অর্থনীতিতে পরিবর্তনের অনেক বড় সুবাতাস বইতে থাকে। বর্তমানে কাতার প্রতিদিন 5 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। যদিও 2023 সালের দিকে তাদের তেলের উৎপাদন অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু তাতেও কোনো ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা নেই কাতারের, কারণ কাতারে রয়েছে পৃথিবীর 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ। 90-এর দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সামর্থ্যের দিকে অনেক বেশি নজর দেয়, যার অন্যতম একটি ছিল আল জাজিরাত মিডিয়ার নেটওয়ার্ক তৈরি করা, যেটি বর্তমান পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটি মিডিয়া নেটওয়ার্ক। ইসলামের প্রথম যুগে কাতারের স্থায়ী বসবাস ছিল। এ সময় কাতারের মূল ব্যবসা মাছের পাশাপাশি উট ও ঘোড়া পালন জনপ্রিয়তা লাভ করে। হাদিস থেকে জানা যায় কাতারে এক ধরনের কাপড় তৈরি করা হতো উটের পশম থেকে। এটি সেই সময় কাতারের অন্যতম ব্যবসায়িক আকর্ষণ ছিল। উমাইয়া ও আব্বাসীয় আমলে দামেস্ক ও বাগদাদ কেন্দ্রিক ব্যবসা গড়ে ওঠে। উমাইয়া আমলে এই অঞ্চল বিখ্যাত উট ও ঘোড়া ব্যবসায়ের কেন্দ্রে পরিণত হয়। আব্বাসীয় আমলে কাতারে মুক্তা ব্যবসার উন্নতি পরিলক্ষিত হয়। কাতারের রাজনীতি একটি পরম রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। কাতারের আমির হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান তামিম বিন হামাদ আল থানি। 2013 সালে তার পিতা হামাদ বিন খালিফা আল থানির হাত থেকে ক্ষমতা গ্রহণ করেন। 1995 সাল থেকে দেশটির আমির ছিলেন হামাদ বিন খালিফা আল থানি। 2020 সালের 28 জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আল থানিয়ের পদত্যাগের পর ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। কাতার বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র। সৌদি আরব ওমানের পর কাতার অন্যতম রক্ষণশীল রাষ্ট্র। কাতারের নাগরিক সুযোগ সুবিধার মান খুবই উন্নত। তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতি মাছ ধরা এবং মুক্ত শিকারের উপর নির্ভরশীল ছিল। 1920 এবং 1930-এর দশকে জাপানি চাষ করা মুক্ত বিশ্ববাজারে প্রবর্তনের পরে কাতারের মুক্ত শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। 1940 সালে কাতারের দুখনে তেল খনি আবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কার কাতারের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতির প্রবৃদ্ধি সচল রাখতে কাতারকে বিদেশি শ্রমের উপর নির্ভর করতে হয়। 1940 সালে শুরু হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় একচেটিয়াভাবে বেড়ে যাচ্ছে। তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রপ্তানিকারী দেশ কাতার। কাতারের শিক্ষিতের হার প্রায় 58%। কাতারের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম। সেখানে মোট জনসংখ্যার প্রায় 20% মেয়ে বসবাস করে। কাতারে একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয়। যেমন সেখানে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ। তাছাড়া পাবলিক প্লেসে মদ্যপান, সেখানে মদ কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে পর্নোগ্রাফিও সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া কাতার মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে 2017 সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, মিশর সহ ইত্যাদি দেশ কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এর ফলে সৌদি আরবের সাথে কাতারের একমাত্র স্থল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও কাতারে থেমে নেই। সেই সাথে কাতারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইরান, তুরস্ক এবং রাশিয়া। বর্তমান বিশ্বের 140তম জনসংখ্যার দেশ এই কাতার, যেখানে বসবাস করে 26,41,669 জন মানুষ। আর তাদের মধ্যে প্রায় 25% হচ্ছে ভারতীয়, 10% নেপাল এবং 8% বাংলাদেশি। এছাড়াও 3% পাকিস্তানি সহ অন্যান্য দেশের মানুষও রয়েছে কাতারে। কাতারে বাস করা সাধারণ মানুষের রয়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান কাতারের পার ভিটার জিডিপি হচ্ছে $1,87,600 মার্কিন, যা পৃথিবীতে অন্য কোনো দেশ কখনোই করে দেখাতে পারেনি। সেই সাথে দেশটিতে রয়েছে বিশ্বসেরা কাতার এয়ারলাইন্স, যা 2011, 2012, 2015 এবং 2017 সালের প্রতি বছরই সেরা এয়ারলাইন্স পুরস্কার জিতে নিয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় 200-এর কাছাকাছি দেশ রয়েছে, যার মধ্যে কাতারই একমাত্র দেশ যাকে বিশ্বের সবচেয়ে বেশি নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কাতার সম্পূর্ণরূপে একটি মরুভূমি দেশ হয়। সেখানে 99% মানুষই শহরে বাস করে। কাতারের সবচেয়ে জনপ্রিয়, জনবহুল এবং রাজধানী শহর হলো দোহা। কাতারের পুরো এরিয়া জুড়ে যে কোনো ধরনের গাছপালা খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ বিশাল বিশাল অট্টালিকা আর মরুভূমিতে জুড়ে রয়েছে পুরো কাতার। অন্যদিকে আগামী 2022 সালে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে যাচ্ছে, আর এজন্য কাতার তৈরি করেছে মোট 9টি স্টেডিয়াম। এর পাশাপাশি তাদের পুরনো 3টি স্টেডিয়ামকেও সংস্করণ করেছে দেশটি। কাতার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ করে মোট 12টি স্টেডিয়ামকে ফিফার জন্য তৈরি করেছে। আর পৃথিবীতে এই প্রথমবারের মতো কাতারই আয়োজন করতে যাচ্ছে এমন এয়ার কন্ডিশনাল স্টেডিয়ামিং ওয়ার্ল্ড কাপ। গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন, যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ 45 থেকে $51 বিলিয়ন মতো। বিশেষ করে লন্ডনের শার্ড, হ্যারোডস, চেলসা, বারাকস, অলিম্পিক ভিলেজ, ক্যানোরি হোর্ফ এলাকায় রীতিমতো জমিদার কাতার। তিনি জানান, আগামী 5 বছরের মধ্যে আরো £5 বিলিয়ন মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা আছে মধ্যপ্রাচ্যের এই দেশটির। পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার। ছোট এই দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুদের কারণে এটি সম্ভব হয়েছে। 2016 সালের এক হিসেবে দেখা যায়, কাতারে মাথাপিছু আয় প্রায় $1,30,000। কাতারের পরে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। তাদের মাথাপিছু আয় কাতারের চেয়ে $20,000 কম। তবে কাতারের সম্পদ বন্টন বেশ অসামঞ্জস্য। দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সম্পদের পরিমাণ $2.4 বিলিয়ন, কিন্তু কাতারের একজন অভিবাসী শ্রমিকের মাসিক আয় $350। কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটি নামি দামি বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে। কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে $1 বিলিয়ন মতো ব্যয় করেছে বলে জানা যায়। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় 14,000 বছরের নানা ধরনের চিত্রকর্ম সেখানে প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে। যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে নিশ্চয়ই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।